কেটে কেটে যাচ্ছে। তা উনি তখন জন্মগ্রহণ করেন 1935 ঢাকা ময়মনসিংহে। আবার মানে আমি আজকে জানি না আপনাদের এই ব্লগটা দিতে পারবো কিনা, এত কষ্ট করে সেজে গুজে আমার এই অবস্থা হচ্ছে আজকে। তা তখন কী করেছে ও, মানে ওই ফণীভূষণের গল্পটা, ফণীভূষণ আর মণিমালিকার গল্পটা তো আপনাদের বললাম। কণিকাকে নিয়ে একটু বলি, কণিকা মজুমদার অসম্ভব ট্যালেন্টেড, মানে কিন্তু বাংলা সিনেমা ওনাকে দর দিতে পারেনি ঠিকঠাক, সাইড রোলেই চিরকাল করে গেছেন। অনেক ছবি করেছেন, প্রায় 30খানা ছবি, 30-40টা ছবি করেছেন, কিন্তু সবই বেশিরভাগ সাইড রোলে। কিন্তু সত্যজিৎ রায় কিন্তু এই বেছে নিয়েছেন, সত্যজিৎ রায় কিন্তু চিনেছেন যে ওই মণিমালিকার ক্যারেক্টারই কণিকা মজুমদারই, ঠিক কণিকা মজুমদারকে যার জন্য উনি নিয়েছেন, অদ্ভুত মানে ওই চরিত্রটা ফুটিয়েছে। তা এরকম একটি মেয়ে যে মেয়েটি মানে একেবারে অমিশুকে আর অবসেশন গয়নার প্রতি, প্রচুর লাইট জ্বালিও না, অবসেশন গয়নার প্রতি। তা এইভাবেই কিন্তু এই হরার এইটা বললাম, এই কণিকা মজুমদার, এবার লাইটটা জ্বালিয়ে দাও, কণিকা মজুমদারের এবার কথাটা আমি বলছি। কণিকা মজুমদার বললাম 1935 জন্মগ্রহণ করে ঢাকার ময়মনসিংহতে। এরকমভাবেই দেখুন চুলটা এরকম ফাঁপিয়ে এই টাইপেরই চুলটা করছে, আমি একটু অনুকরণে করে এসেছি। তা কেমন লাগছে বন্ধুরা আমার সাজগোজ? তাই আরও গয়না, আরও গয়না, আরও গয়না, বাক্স বাক্স গয়না। আমি অত গয়না তো আমি পড়তে বলে ভারী লাগছে, আমি আর পড়তে পারিনি। তা যাই হোক, তা এবারে কী করলো ওই কণিকা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্ড্রু, ও খুব ছোটো বয়সে বিয়ে হয়ে যায়, ব্রাহ্ম মেয়ে ছিল, এখানেই কলকাতায় চলে আসে। ওনার বায়োগ্রাফিটা না পাওয়া যায় না, মানে ভীষণ অল্প, ছোটো, মানে অতটা তো আমি ওনার সম্পর্কে বেশি জানতে পারিনি আর কি, জানার চেষ্টা করেছি কিন্তু জানতে পারিনি। তা এটুকু বলবো, 1935 ঢাকার ময়মনসিংহে জন্মগ্রহণ করেন, এখানে আসেন, খুব ছোটো বয়সে বিয়ে হয়ে যায় ব্রাহ্ম পরিবারে, ব্রাহ্ম পরিবারেরই মেয়ে, ব্রাহ্ম পরিবারেই বিয়ে হয়। তারপরে উনি ইয়ে করেন, এখানে রেডিও নাটকে ভীষণ বিখ্যাত হয়েছিলেন, রেডিও ওনার ভয়েসটা তো অসম্ভব সুন্দর ছিল, আর সাসপিশাস ক্যারেক্টারগুলো উনি খুব ভালো করতেন, মানে অসম্ভব একটা সাইকোলজিক্যাল যে ভিতরে যে অপস মানে থাকে না, মানে থ্রিলার মানে ব্যাপার, হরার এই ধরনের